হাই গাইস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই লকডাউনে বাড়িতে থেকে থেকে তোমার স্কিন কি ডাল হয়ে পড়েছে? তোমার স্কিনের সেই উজ্জ্বলতা ভাব সেটা কি হারিয়ে গেছে? তুমি কি চাইছো তোমার স্কিনকে রিপেয়ার করতে, তোমার স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং করে তুলতে? তাহলে আজকের ভিডিওটাকে অবশ্যই লাস্ট অবধি দেখো গাইস। আজকে আমি শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটা ফেশিয়াল, যেই ফেশিয়ালটা তোমার স্কিনকে লাইটনিং, ব্রাইটনিং, হোয়াইটনিং যেমন করবে, তেমনই তোমার স্কিনের যাবতীয় যা কিছু প্রবলেম, আই মিন মেছে তা, ডার্ক স্পট, ব্ল্যাক স্পট, আর ইভেন স্কিন টোন, সানট্যানের মতো প্রবলেমকে সেটাকেও একসাথে কেটার করতে হেল্প করবে। হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা ফেশিয়াল যেই ফেশিয়ালটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, আর এটা তুমি বাড়িতে বসে ইজিলি বিনা খরচে করে ফেলতে পারছো। সো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই যে এই ফেশিয়ালটা করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। বন্ধুরা, তার আগে ছোট্ট করে বলে দিই, এই ফেশিয়ালটা করতে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হলো টমেটো। হ্যাঁ বন্ধুরা, টমেটো তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, তাই না বলো? ওই টমেটো দিয়ে তুমি বাড়িতে বসে কী করে একটা চটজলদি স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং ফেশিয়াল করবে সেটাই চলো তোমাদের দেখিয়ে দিই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনটিকে অন করে রেখো, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে টমেটো ফেশিয়াল শেয়ার করতে যাচ্ছি, তোমরা দেখে বুঝে গেছো। আর এই টমেটো ফেশিয়ালটা করার জন্য দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। আর এই ফেশিয়ালের ফার্স্ট স্টেপটা হবে সেটা হলো ক্লেন্সিং। আর ক্লেন্সিংয়ের জন্য আমি নিচ্ছি 3 থেকে 4 চামচ কাঁচা দুধ, হাফ টমেটোর রস, আর 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে এবার এই সব উপাদানগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। সো রেডি হয়ে গেছে আমাদের ক্লেন্সার, এবার এটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মুখটাকে পরিষ্কার করবে। দেখো আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে খুব ভালোভাবে ফেসটাকে হালকা হাতে জেন্টালি মাসাজ করবে এই ক্লেন্সারটা দিয়ে। 1 থেকে 2 মিনিট হালকা হাতে মাসাজ করার পর তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। এটা করার ফলে আমাদের স্কিনে যেটুকুনি ধুলো, ময়লা, ইম্পিউরিটিস বা অয়েল যা কিছু আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এরপর যে স্টেপটা করবো স্ক্রাব, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ হবে, কারণ স্কিন থেকে ধুলো, ময়লা, ইম্পিউরিটিসটা পরিষ্কার হয়ে গেল, তুমি যখন স্ক্রাব করবে তোমার স্কিন থেকে কিন্তু ডেড স্কিন সেল, ব্ল্যাকহেডসটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। সো দেখো আমার তো ক্লেন্সিং করা হয়ে গেছে, এরপর আমি জাস্ট ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। ওকে, এরপর ফেসটাকে টাওয়াল ড্রাই করে নেওয়ার পর নেক্সট যে স্টেপটা করবো সেটা হলো স্ক্রাব। হ্যাঁ বন্ধুরা, এই স্ক্রাবটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 3 থেকে 4 চামচ গুঁড়ো চিনি, অল্প একটুখানি গ্লিসারিন, 3 থেকে 4 ড্রপ সুইট আলমন্ড অয়েল, আর লাগবে টমেটো পিউরি। হ্যাঁ বন্ধুরা, আমি টমেটোটাকে গ্রাইন্ডারে দিয়ে জাস্ট পেস্ট করে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো এই টমেটো পিউরিটা নেবো, এবার এই সব উপাদানগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। সো রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল টিআই বাই স্ক্রাব, এবার এই স্ক্রাবটাকে খুব ভালোভাবে ফার্স্টে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তুমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবে, তারপর এটাকে হালকা হাতে স্ক্রাব করবে, কারণ যেহেতু আমি এখানে চিনি, গুঁড়ো ব্যবহার করেছি, তাছাড়াও টমেটো ব্যবহার করেছি, এছাড়াও গ্লিসারিন ব্যবহার করেছি, এই উপাদানগুলো তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। তোমার যদি স্পেশালি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু এই স্ক্রাবটা তুমি নর্মাল দিনেও ব্যবহার করতে পারো, এটা কিন্তু স্কিনটাকে ইনস্ট্যান্টলি যেমন ব্রাইট করে তুলবে তেমনই তোমার স্কিনে গ্লো প্রোভাইড করতে হেল্প করবে, স্কিনে ডেড স্কিন সেলটাকে রিমুভ করবে। এটাকে খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর তুমি হালকা হাতে জেন্টালি এটাকে স্ক্রাব করবে, জাস্ট 1 থেকে 2 মিনিট ফেসটাকে হালকা হাতে স্ক্রাব করবে, এতে তোমার স্কিন থেকে ডেড স্কিন সেলটাও রিমুভ হয়ে যাবে, তোমার স্কিন থেকে ব্ল্যাকহেডসটাও খুব সহজে দূর হয়ে যাবে। এটাকে হালকা হাতে স্ক্রাব করে নেওয়ার পর তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। ওকে, ফেসটাকে খুব ভালোভাবে টাওয়াল ড্রাই করে নেওয়ার পর নেক্সট যে স্টেপটা করবো সেটা হলো ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 3 থেকে 4 চামচ বেসন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হানি, আই মিন মধু, আর লাগবে টমেটো পিউরি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 4 থেকে 5 চামচ মতো টমেটো পিউরি নেবো, এবার এই সব উপাদানগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। সো রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল টিআই বাই ফেস প্যাক, এবার এই ফেস প্যাকটাকে খুব ভালোভাবে তোমার পরিষ্কার মুখ একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। তুমি চাইলে এটাকে ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো, আই মিন গলায়, ঘাড়ে, পিঠে, এটা কিন্তু খুব ভালোভাবে ডিটানিংয়ের কাজ করে। এছাড়া তোমার স্কিনে ব্ল্যাক প্যাচ, আন্ডার আই, ডার্ক সার্কেল, প্যাচিনেস, স্কিনে আনইভেন স্কিন টোনের মতো প্রবলেম এবং সানট্যানটাকে রিমুভ করতে হেল্প করবে। তাই এই ফেস প্যাকটা তুমি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর এটা কিন্তু সব ধরনের স্কিনের জন্য সুইটেবল গাইস, তোমার স্কিনটাকে ইনস্ট্যান্টলি গ্লো যেমন প্রোভাইড করতে সাহায্য করবে
তেমনই তোমার স্কিনে সানট্যানটাকে দূর করবে, ব্ল্যাক প্যাচটাকে রিমুভ করবে, স্কিনটাকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে। সো দেখো আমার তো ফেস প্যাকটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য আমার স্কিনে এভাবেই রেখে দেবো যতক্ষণ না ফেসটা হালকা ড্রাই হয়ে আসছে, তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ওয়াশ করে নেব। কি বন্ধুরা, স্কিন দেখে অবাক হয়ে যাচ্ছ তাই না? তাহলে তোমরাও কিন্তু এই ফেশিয়ালটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আগে আমার স্কিনটা কীরকম ডাল হয়ে পড়েছিল তোমরা দেখেছিলে, আর এই ফেশিয়ালটা করার পর ইনস্ট্যান্ট যেন স্কিনে জান চলে এসছে, স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে দেখো, আর কতটা সফট আর গ্লোয়িং ফিল হচ্ছে স্কিনের মধ্যে। আশা করি তোমরা ক্যামেরায় দেখে ফিল করতে পারছো যে আমার স্কিনটা কতটা চকচক করছে। আমি কিন্তু স্কিনে এখন কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে এসে ডাল ড্রাই করলাম। তোমরা দেখতেই পেলে, দেখো স্কিনটা কতটা সফট দেখাচ্ছে, কতটা গ্লোয়িং লাগছে। এই ফেশিয়ালটা তুমি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এরকম একটা সফট গ্লোয়িং হেলদি স্কিন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ফেশিয়ালটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজেই খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।